Hello everyone, welcome back to my YouTube channel. I'm Ritwika Mallick and welcome back to my new YouTube video. After a long time, YouTube ever notun ekta video ne ami fire eshi. To ajke ami tomader sathe share korbo amar ei Jagannath idol ta color korar video. Kar eta ami onek choto belay niyechhilam Mahesh theke amar bari jehetu Shriampure ar amar barir kachei je Mahesher Rath Yatra hoy. Shei Mahesher Rath Yatra prithibir ditiyo birottomo Rath Yatra ebong shekhan theke ami eta ke niyechhilam. তারা যারা আগের বার রথের রথের ভিডিওটা দেখেছো তারা হয়তো জানো যে আমি প্রতি বছরই এই ঠাকুরটাকে রথে বসাই। আমি ছোটবেলায় যখন নিয়েছিলাম প্রায় 12 থেকে 13 বছর আগে, তখন এটা গালাটা খুব সুন্দর ছিল। তারপর আমি যখন গালাটা হালকা করে উঠতে শুরু করলো বা ফেড হতে শুরু করলো, তখন আমি এটাকে পোস্টার কালার দিয়ে কালার করতাম। তখন অনেক ছোট ছিলাম অবশ্যই, তখন পোস্টার কালার ছাড়া অন্য কোনো কালার ইউজ করতাম না। তো পোস্টার কালার, ওয়াটার কালার এক দিয়ে আমি এটাকে কালার করেছিলাম। তারপর বহু বছর ধরে এটাকে কালার করা হয়নি। আমি দেখলাম যে এখান থেকে পুরো উঠে যাচ্ছে কালারটা, মানে এটার যে নিজস্ব কালারটা সেটা এত বছর হয়ে যাওয়ার জন্য কাঠ থেকে উঠে যাচ্ছে। তো তার জন্য আমি এটাকে নিয়ে এসেছি। তো এটাকে আমি নতুন করে কালার করবো, তার তোমার সাথে সেই ভিডিওটা শেয়ার করবো। তো বেশি কিছু না বলে ভিডিও শুরু করা যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এখানে আমি ইউজ করেছি গ্লু, পেন্সিল ইরেজার, পেন্টস অ্যান্ড ব্রাশেস। তো এখানে আমি অ্যাক্রেলিক কালার ইউজ করেছি। তো যেহেতু অনেক জায়গায় কালার উঠে গেছে, সেই জন্য বেসটাকে স্মুথ বানানোর জন্য আমি এখানে গ্লুয়ের সাথে ওয়াটার মিশিয়ে একটা কোট দিয়েছি এবং এটা শুকোনোর পর আমি কালার করার কাজ শুরু করব। তো শুকিয়ে গেছে এবং এরপর আমি হোয়াইট কালারের অ্যাক্রেলিক কালার ইউজ করে একটা কোট দিচ্ছি। হোয়াইট কালারটা শুকোনোর পর আমি পেন্সিল দিয়ে আউটলাইন করে নিচ্ছি এবং এরপর আমি কালার করার কাজ শুরু করব। এবার আমি ফেসের সমস্ত ডিটেলিংসগুলো করে নেব। কালারগুলো শুকিয়ে যাওয়ার পর আমি গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এখানে আউটলাইন করে নিচ্ছি এবং এরপর দিয়ে আমি কাপড়ের ডিজাইনগুলো করব। তো আমার কালার করার কাজ কমপ্লিট। তোমাদের জন্য তো সেখানে আমায় ফলো করে দিও, আর তোমরা তোমাদের বানানো আর্টওয়ার্কস আমার সাথে শেয়ার করতে পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। সেখানে গিয়ে ট্যাগ করে, মেনশন করে, ডিএম করে তোমরা তোমাদের বানানো আর্টওয়ার্কস আমার সাথে শেয়ার করতে পারো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।